57 নম্বর সূরা হাদিদ মদিনায় অবতীর্ণ হয়েছিল, আয়াত 29 রুকু 4। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। রুকু 1। যাহা কিছু আসমান ও জমিনের পরে, আল্লাহর পবিত্রতা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হন অতিশয়, আরো তিনি রয়েছেন বিশাল প্রজ্ঞাময়। নিয়ন্ত্রণ করেন তিনি জমিন আসমান, সবাইকে তিনি করেন জীবন প্রদান। তিনি সবার আবার মরণ ঘটান, সবার উপরে সেরা তিনি শক্তিমান। তিনি সর্বপ্রথম শেষ সবার, তিনি প্রকাশিত এবং গুপ্ত যে আর। সবিশেষভাবে তিনি সর্ববিষয়, সবকিছু জ্ঞানে তার বিশেষভাবে রয়। ছসময় ভূগগন তৈরি করে, অধিষ্ঠিত হয়েছেন আরশের উপরে। জমিনে যা প্রবেশ করে তার জানা রয়, আল্লাহতে ফিরে যাবে সকল বিষয়। দিনের ভিতরে দিন রাত ঢুকিয়ে, রাতের মাঝেও আনেন দিনকে নিয়ে। অন্তরে গোপন সবার যাহা কিছু আছে, সব খবরই থাকে তাহার কাছে। তোমরা ইমান আনো আল্লাহ রাসুলে, তার দ্বারা যে সবের মালিক হলে। তাহা হতে ঠিক পথে করে চলো ব্যয়, ব্যয় যারা করে সাথে ইমান রয়, পুরস্কার তাহাদের আছে নিশ্চয়। কি হলো আল্লাহ কেন আনো না ইমান, রাসুল তোমাদের করে আহ্বান। পূর্বেই তোমাদের আল্লাহর কাছে বিশ্বাস করো যদি অঙ্গীকার আছে। নাজিল করেছেন তিনি বান্দার প্রতি আয়াত সমূহ তাঁর পরিষ্কার অতি, যেন তাহা তোমাদের বের করে আনে সবারে আধার হতে আলোর পানে। আল্লাহ তোমাদের উপর বড় মেহেরবান, অতিশয় দয়ালু তিনি বিরাট মহান। হলো কি যে তোমাদের সম্পদ হতে, ব্যয় কেন করিছ না আল্লাহর পথে। অথচ ভূগগন শুধুই যে তার, সমস্ত মালিকানা একই আল্লাহর। মক্কা বিজয়ের আগে তোমাদের যারা আল্লাহর পথে ব্যয় করিয়াছে, তারা জেহাদ করিয়াছে দিয়ে মনোপ্রাণ, তারা আর পরের যারা নয় তো সমান। মর্যাদা অনেক তারা উপরে ধরে, তাদের চেয়ে এলো যারা বিজয়ের পরে। আল্লাহর কল্যাণ তবে উভয়ের তরে, যাহা কিছু তোমরা সবাই করো সেখানে, সব কিছু রয়ে যায় আল্লাহর জ্ঞানে। রুকু 2। এমন কেহ কি আর কোথায়ও থাকে, উত্তম ঋণ যে দিতে পারে আল্লাহকে। বহুগুণে বাড়িয়ে দিবেন তিনি যে তাহার, রহিয়াছে তার তরে বড় পুরস্কার। মুমিনের নূর যে তুমি পাবে দেখিতে, তাদের সমুখে ডানে ছোটাছুটি করিতে। সুখবর এমন তাদের জান্নাত রয়, পাদদেশে নহর যেথা প্রবাহিত হয়, সেখানে থাকিবে তারা চিরকাল ধরে। বিরাট সাফল্য এটা তাহাদের তরে। মুনাফেক বলিবে সেদিন মুমিনকে এমন, তোমাদের আলো কিছু করি আহরণ। বলা হবে চলে যাও পিছন পানে, তোমরা খুঁজিতে থাকো আলো সেখানে। উভয়ের মাঝে পরে দেয়াল হবে, একটি দরজা পথ সেখানে রবে। ভিতরের দিকে হবে রহমত তার, আজাদ থাকিবে বাহিরেতে আর। মুমিনের ডাকিয়া তারা বলিবে এমন, তোমাদের সাথে কি ছিলাম না তখন। উত্তরে বলিবে তারা, ঠিকই তো ছিলে, নিজেরাই নিজেদের বিপদ আনিলে। আমাদের জন্য তখন খারাপ চেয়েছ, অলিক আশা করে সন্দেহ করেছ। আল্লাহর আদেশ শেষে পৌঁছে গেছে, শয়তান তোমাদের ধোকায় রেখেছে। তোমাদের থেকে কোনো আজ আর এখন গৃহীত হবে না আর মুক্তির পণ। কাফেরের নিকট হতেও হবে না গ্রহণ, দোজখ তোমাদের সাথী আবাস সবার। কতই না জঘন্য এটা জায়গা থাকার। মুমিনেরা তাহাদের জন্য কি এখন সময় কি আসেনি তাকে করিতে স্মরণ। সত্য যা নাজিল হলো তাহার কারণ, বিগলিত করিতে তাদের হৃদয় আর মন। হয় না তারা যেন পূর্বের মতন, যাদের কিতাব দেয়া হয়েছে তখন। দীর্ঘকাল পার হয় তাদের উপর, গিয়েছিল কঠিন হয়ে ফলে অন্তর। অতীতের ছিল তারা সেই সব দল, পাপাচারী বেশি ছিল তাদের সকল। জেনে রেখো আল্লাহ জীবিত করেন, জমিনকে মৃত্যুর পরে প্রাণ দিয়ে দেন। নিদর্শন বহু রাখি তোমাদের তরে, বুঝিতে তোমাদের পরিষ্কার করে। দানশীল পুরুষ আর নারী হয় তারা, আল্লাহকে উত্তম ঋণ দেয় যাহারা। বহুগুণে বাড়িবে বিনিয়োগ তার, সম্মানজনক আরো আছে পুরস্কার। আল্লাহ ও রাসুলে যাদের রয়েছে ঈমান,
রবের কাছে সিদ্দিক ও শহীদের সম্মান, সবার জন্য তাদের আছে পুরস্কার, রয়েছে তাদের আরো জ্যোতির বাহার। কুফুরে যারা সব করিয়াছে আর করেছে আয়াত মোর যারা অস্বীকার, দোজখে দেয়া হবে তাদের সবার। রুকুতিন, এই কথা জেনে রাখো তোমরা সকল, দুনিয়ার জীবন তো শুধুই কেবল খেল তামাশা আর জাঁক জমকের, অহমিকা সন্তান ধন পরস্পরের, একে শুধু অন্যের সাথে প্রতিযোগিতা, বৃষ্টির উপমা এক রহিয়াছে তা, এর দ্বারা তৈরি হয় যে সব ফসল, আনন্দ পায় তাতে কৃষকের দল, অতপর যখন তাহা যায় শুকিয়ে হলুদ বর্ণ তাদের দেখো সেথা গিয়ে, পরিণত হয় পরে খড় আর কুটায়, আখেরাতে কঠিন বড় শাস্তি রয়ে যায়, আল্লাহর খুশি ও ক্ষমা রয়েছে সেথায়। দুনিয়ার জীবন নিছক ছলনায় ভরা, মাত্র কিছুদিন শুধু সেথা ভোগ করা, তোমরা ধাবিত সবাই হও সেখানে, তোমাদের রবের বিশাল ক্ষমার পানে, এমন সেই জান্নাত আছে যেখানে, আসমান জমিন সম প্রশস্ত যাহা, প্রস্তুত করে রাখা হয়েছে তাহা, আল্লাহ ও রাসুলে যাদের রয়েছে ইমান, অনুগ্রহ আল্লাহর এটা যাকে তিনি চান, ইচ্ছা তিনি করিলে করেন তাকে দান, আল্লাহ সকল সময় মহাদয়াবান। পৃথিবীও তোমাদের জীবনের উপরে বিপদ আসে না কোনো হঠাৎ করে, লিখিত রয়েছে আগে মোর দফতরে, আল্লাহর জন্য রহে এটা নিশ্চয়, খুবই সহজ কাজ যাহা অতিশয়। এজন্য এই কথা বলা এখানে, যাহা কিছু তোমরা হারাও সেখানে, দুঃখিত হয়ে না যেন তার কারণে, উল্লসিত হয়েও না বেশি অহংকারী মনে, তোমাদের দিলেন যাহা তার জন্যে, আল্লাহ পছন্দ কভু করেন না যে তার, উদ্ধত অহংকারী গর্ব আছে যার, নিজেরা কৃপণতা করে যারা চলে, অপরকেও একই রূপ করিতে বলে, মুখ যে ফিরিয়ে নেয় শুনে রাখে যেন, প্রশংসিত আল্লাহর নেই অভাব কোনো, নিশ্চয় করেছি আমি তাদের প্রেরণ, প্রমাণ সহ মোর যে রাসুলগণ, কিতাব আর ন্যায় নীতি তাহাদের সাথে, ইনসাফ প্রতিষ্ঠা সবাই করিবে যাতে, নাজিল করেছিল হা মানবের তরে, প্রচণ্ড যাহা এক শক্তি ধরে, মানুষের আরো বহু উপকার করে, বলিবেন আল্লাহ প্রকাশ এজন্য আর, সাহায্য কেহ করে না দেখিয়া তার, এবং তাদের যারা রাসুল আল্লাহর, নিশ্চয়ই আল্লাহ এক মহাশক্তিধর, প্রবল প্রতাপশালী সবার উপর। রুকুচার, নূহ ও ইব্রাহিমের আমি তো তখন রাসুল রূপে তাহাদের করেছি প্রেরণ, রেখেছি বংশে তাদের কিতাব নবুয়ত, এবং করিয়াছি তাহা অব্যাহত, তাহাদের কিছু ছিল সৎ পথে যারা, অধিকেই বেশি রয় পাপাচারী তারা, অতপর ক্রমান্বয়ে তাদের উপরে পাঠাই রাসুল আমি এক এক করে, মরিয়ম তনয় ছিল সেই ঈসাকে, ইঞ্জিল পাঠিয়েছিলাম আমি তাকে, চলেছিল যারা তাকে মান্য করে, দয়া আর মায়া দেই তাদের অন্তরে, বৈরাগ্য দেইনি আমি তাদের উপরে, নিজেরাই এটা তারা উদ্ভব করে, আল্লাহকে পরন্ত তারা খুশি করিতে, সেই পথ চেয়েছিল নিজেরা নিতে, পারেনি তবুও তারা ঠিক থাকিতে, তাদের মাঝে বিশ্বাসী ছিল যাহারা, মোর কাছে পুরস্কৃত হয়েছে তারা, অধিকই তাদের ছিল পাপাচারী যারা, মুমিনেরা আল্লাহকে চল ভয় করে, বিশ্বাস প্রতিষ্ঠা করো রাসুলের পরে, দ্বিগুণ পুরস্কার সিও রহমতে দিবেন, তোমাদের আরো তিনি দান করিবেন, এমনই যদি এক তোমরা জানিয়ে, চলাফেরা তোমরা করিবে গিয়ে, ক্ষমাও করিবেন তিনি তোমাদের আর, ক্ষমাশীল আল্লাহ পরম দয়াতার। এজন্য কিতাবীদিগের রহে জানিবার, আল্লাহর অনুগ্রহে নাই কারো অধিকার, অনুগ্রহ আল্লাহরই হাতে শুধু থাকে, করেন দান তিনি ইচ্ছা যাকে, সুমহান অধীশ্বর স্রষ্টা সবার, আরো তিনি রয়েছেন দয়ার আধার।